তোমরা আছো বলে আমি আছি, তোমরা না থাকলে আমি কিছুই নই। রেকর্ডিংটা অন করে দিয়েছি আর দুটো। অসংখ্য ধন্যবাদ। আমি জানি না তোমাদের মানে থ্যাংকস বলাটা আমার উচিত হবে কিনা, বাট তোমরা যে কি করেছো তোমরা নিজেরাও জানো না। মানে আমি খুশিতে মানে আমি কাল সারা ঘুমাতে পারিনি, কালকে হয়েছে, আজকে আমি তোমাদের জন্য ভিডিওটা করছি। তো আমি কাল থেকে ভাবছি তোমাদের জন্য আজকে আমি কি ভিডিও দেব, এটা ভাবতে ভাবতে মানে আজকে সকাল হয়ে গেল। আমি ভেবেছিলাম আজকে সকালেই তোমাদের জন্য অন্তত কিছু পোস্ট করব, বাট মানে আমি খুশিতে আমি বাকরুদ্ধ হয়ে গেছি, মানে তোমাদের কি বলবো আমি বুঝতে পারছি না। তো তোমরা নিজেরাও জানো না যে তোমরা আমার কাছে কি, মানে তোমরা আমার জন্য কি করেছো। আর তোমাদের থ্যাংকস বলেও আমি ছোট করবো না, শুধু বলবো তোমরা এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। মানে মানে আমার মতো আমার লড়াইটা একটু অন্যরকম ছিল, তো আমি ভাবিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে 100K-টা। সবাই হয়তো 100K হলে কখনো কাকে একে থ্যাংকস বলে, ওকে থ্যাংকস বলে, কে কোনো পার্সনকে অন্তত বলে, কেউ না কেউ হয়তো থাকে তাদের পাশে। তো আমার এই জায়গায় পৌঁছানো বা এই 100K অব্দি আসা পর্যন্ত যদি কারো হাত থেকে থাকে সেটা হলো শুধুমাত্র তোমাদের। আমার যারা সাবস্ক্রাইবার তারা শুধুমাত্র তোমাদের, আর আমি স্পেশাল কোনো পার্সন বা এর হেল্প লেগেছে বা ওর হেল্প লেগেছে বা কাউকে ধন্যবাদ জানাবো আমি সেটা বুঝতে পারছি না, কাকে ধন্যবাদ জানাবো। শুধু বলবো আমার বাবা মা আমাকে এতটা সাপোর্ট করেছে, তাদেরকে অনেক থ্যাংকস। তোমরা দেখেছো আমার মা বাবা আমাকে প্রচুর সাপোর্ট করে, একসময় করতো না, এই মুহূর্তে করে। আর যদি কাউকে থ্যাংকস বলার থাকে সেটা আমার ভাই, মানে আমার ক্যামেরার পিছন থেকে যেটুকু হেল্প করেছে, সময় বার করে যেটুকু সম্ভব। এছাড়াও বাকি বাকি যদি 99% কারো হাত থাকে সেটা তোমাদের, শুধুমাত্র তোমাদের। তোমরা ছিলে বলে মানে আমার আজকে বলার কোনো ভাষা নেই, বা তোমাদের কি বলে থ্যাংকস জানাবো, বা তোমরা আমার কাছে কি আমার সেটা বলার মতো আজকে ভাষা নেই। মানে একটা ইউটিউবারই জানে যে এই অবধি আসতে, 100K অবধি আসতে কতটা পরিশ্রম করতে হয়। মানে আমি হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়া কোনো মানুষ নই যে হঠাৎ করে ইউটিউবে এসে একদিন ভাইরাল হয়ে যাব। তো ইউটিউব করছি আজ 2 বছর হতে চললো। 2 বছরের মধ্যে তোমরা জানো যে আমি প্রথম থেকে যারা আছো কিছুদিন আমি ইউটিউব করেছিলাম, তারপর ছেড়ে দিয়েছিলাম। মানে অক্টোবর থেকে আমি কন্টিনিউয়াসলি করি, সেটা আজ 7 মাস চলছে, বলতে পারো 6 মাসের জার্নিতে। মানে যখন আমি স্টার্ট করলাম অক্টোবরে তখন আমার সাবস্ক্রাইবার ছিল 20,000 থেকে 22,000 এইরকম হবে। তো এইরকম করে আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপর থেকে আমি কন্টিনিউয়াসলি শুরু করি। এবং তোমাদের এত সাপোর্ট পাবো আমি কোনোদিনও ভাবিনি, কোনোদিনও ভাবতে পারিনি যে তোমাদের এতটা সাপোর্ট পাবো। টিকটক থাকতে আমি মানে প্রচুর সাপোর্ট পেয়েছি, তোমাদের প্রচুর সাপোর্ট করেছি, তো সেই জায়গাটা যে ইউটিউবে এসে পাবো আমি মানে ভাবতে পারিনি। বা এত তাড়াতাড়ি আমি 100K হবো, মানে আমি আনন্দে আমি কি বলবো তোমাদের আজকে জানি না। যদি কিছু ভুলভাল বলেও থাকি তোমরা মানে বুঝে নিও আমার আজকে ফিলিংসটা কোথায়। তো এতটা আনন্দ তোমাদের সাথে আমি শেয়ার না করে পারছি না। তো এরপরে তোমরা অনেকে আমাকে বলছো যে 100K স্পেশাল কি আসছে বা 100K জন্য কি ভিডিও আসছে, তো Q&A ভিডিও কদিন আসবে। বাট আমি একটুখানি জাস্ট মানে জানি না আমি এখন স্বপ্নে আছি না সত্যি আছি সেটাও জানি না, তো সেটা আমি নিজেকে নিজে একটু কন্ট্রোল করে নিই। আর এই 6 মাসের যুদ্ধে অনেকে বলে না চ্যানেল সাজাতে হবে, চ্যানেলে এই রকম লাগবে, চ্যানেলে এই করতে হবে, চ্যানেলে চ্যানেলকে অনেক কিছু দরকার হয়, লোগো কখনো ব্যানার কখনো সাজানো আরো অনেক কিছু অনেকে চ্যানেলে করে। তো সেটা ভাবার মতো আমি টাইম পাইনি, আর আজ 6 মাস আমি একটা রাতও আমি ঘুমিয়ে কাটাইনি। শুধুমাত্র আমার সাবস্ক্রাইবাররা যা চায় আমি তাদের জন্য ভিডিও বানাই, যে এই ভিডিওটা আমাকে বানাতে হবে তো বানাতে হবে, এই ভিডিওটাতে মানে ভিউ কম আসবে আমি জানি এই ভিডিওটাতে ভিউ কম আসবে, তবুও আমাকে বানাতে হবে কারণ আমার সাবস্ক্রাইবাররা চায়। তো আমার কর্তব্য আমার সাবস্ক্রাইবারদের খুশি রাখা এবং তারা যা চাইছে সেই অনুযায়ী ভিডিও বানানো। ব্লগটা আমি আমার শখে বানাই, ব্লগ যারা বানায় প্রথমে নিজেদের শখে বানায় অনেকে, তখন মানুষের যখন ভিউয়ার্স হয় তখন ভালো করার চেষ্টা করে। তো ব্লগ শুধু আমার উদ্দেশ্য, আমার নিজের ব্লগ বানানো নয়, তোমাদের সাথে নিয়ে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য। এবং তোমরাই আমার চ্যানেলের সব, তোমরা আছো বলে আজ আমি আছি, তোমরা না থাকলে আমি কিচ্ছু নই।
তো তোমাদের অনেক 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 থ্যাঙ্কস। আজকের ভিডিওতে আমি তোমাদের আর বেশি কিছু বলতে পারছি না, তো ইউটিউবের জার্নিটা হয়তো তোমাদের সাথে শেয়ার করবো, এবং এই অবধি আসা পর্যন্ত যে কি কি আমাকে ফেস করতে হয়েছে তোমাদের এটা শেয়ার করব। তোমরা জানো আমি একটা গ্রামের মেয়ে, তো গ্রামের মেয়ে হয়ে, একটা সাধারণ ঘরের মেয়ে হয়ে এই জায়গাটা আসার একার পক্ষে যুদ্ধটা অনলি একা, তো সেটাই বলছি যে আজকে আমি কোনো মানুষকে বলতে পারবো না। যারা ব্লগ করে বা যারা ভিডিও করে, পাশে অন্তত একটা মানুষকে পায় তার ভিডিওটা এডিট করে দেবে, তার ভিডিওটা টেকনিক্যাল দিকটা সামলাবে, ইউটিউবে কি করতে হয় না হয়, কখন কপিরাইট আসে বা কি কি টেকনিক্যাল বিষয় সামলাবে, তার জন্য অন্তত একটা মেয়ের পাশে একটা ছেলে থাকে। আমার পাশে কেউ নেই, আমি একা, এটা আমার সব থেকে বড়। তোমরা বলতে পারো যদি কেউ বলে যে একা ভিডিও করি বলে অহংকার, এটাই আমার অহংকার যে আমি একা। আরো মেয়েদের আমি এটা শেখাতে পারি, তোমরা একা তোমরাও পারবে, আমি যদি পারি তোমরাও পারবে। আমি একটা একা মেয়ে, এই যুদ্ধটা আমি যদি করতে পারি, আরো আমি হাজারটা মেয়েকে এটাই শেখাবো, তোমরাও চেষ্টা করলে একা পারবে, চেষ্টা করো, চেষ্টা করলে সব পারা যায়। তো আমার দেখে অনেকে, মানে আমার দেখে অনেকে ইউটিউব শুরু করেছে অনেকেই, এবং তোমরা যদি ভেঙে পড়ো, তোমার যদি মনে হয় তোমরা একা পারছো না, কখনো মনে করবে না, চেষ্টা করো তোমরাও পারবে, চেষ্টা করলে সব হয়, সব পারা যায়। তো এটাই বলবো, তোমরা আছো বলে আমি আছি, তোমরা না থাকলে আমি কিছুই নই। তো অসংখ্য 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 ধন্যবাদ। আর আমার এই মানে এই 100K-র পেছনে মানে প্রচুর দিন থেকে, মানে আমার সাবস্ক্রাইবাররা অলরেডি আগে থেকে কমেন্ট করছে, মানে তোমরা অনেকেই যে দিদি তোমার 100K-র জন্য অপেক্ষা করছি, এমনকি কালকে আমাকে এতবার কমে দিদি সকাল থেকে তোমার মানে চেক করছি কখন 100K হবে, তো মানে আমার থেকে তোমরা বেশি ওয়েট করছো। তো আজকে আমার আর বলার কিচ্ছু নেই, শুধু বলবো অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই জানি না কে খুশি হয়েছে বা কারা খুশি হয়েছে, আমার সাবস্ক্রাইবাররা অন্তত প্রচুর খুশি, আমার মা বাবা খুশি, আমার ফ্যামিলির লোক। আর সত্যি কথা বলতে এটা বোঝার মতো ক্ষমতা তো কেউ নেই, একটা ইউটিউবারই শুধুমাত্র জানে যে একটা 100K মানে কি বা একটা এই জায়গায় পৌঁছানো মানে কি, সেটা সবার বোঝার মতো ক্ষমতা এখনো হয়নি। তো যেটা যারা বোঝে এবং সেই আনন্দটা আমি জানি না কার সাথে ভাগ করে নেব, ভাগ করার মতো কেউ নেই, শুধুমাত্র তোমরাই আছো। তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, এবং আমার বাড়ির ফ্যামিলির কি রিয়াকশন সেটাও একটু দেখে নেব। ফ্যামিলি বলতে আমার বাবা মা এবং ভাই, তাদের কি রিয়াকশন সেটা একটু দেখে নেব। তো চলো তাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক, আমরা দেখে নেব আমার বাবার কি রিয়াকশন 100K হওয়াতে। বলো তোমার কি রিয়াকশন? এই যে 100K হলো, বহু প্রতীক্ষিত, বহুদিন পরে হলো, এবং বহুদিন ঠিক বলবো না, আমি জানি না কতদিন লেগেছে। 50K তো দেখেছিলাম মানে 2-1 মাস আগে, 3-4 মাস আগে হয়তো হবে, কিন্তু এখন 100K কমপ্লিট হলো। এবং শুধু এই কমপ্লিটের পেছনে আমার মেয়ের অবদান যা আছে আছে তো আছেই, কিন্তু তার থেকে বেশি ওকে যারা সাপোর্ট করেছে, ওকে নিয়ে যারা বড় হওয়ার স্বপ্ন দেখেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি এই 100-এর পেছনে যাতে আরও একের পেছনে যেমন 2-0 আছে, আরও যাতে 2-0 লাগতে পারে কি 3-টে লাগতে পারে, সেই আশায় এখন আবার নতুন করে দিন গুনবো। চলো মা, তোমার কি রিয়াকশন? আমার আমার মানে কি বলবো, দুর্দান্ত দুর্দান্ত আনন্দ হয়েছে, আমার বলার কিছু নেই। আমার মেয়ে প্রচুর খেটেছে, প্রচুর খেটেছে। আজকে আমার ছেলেরও মানে পরীক্ষা একদম শেষ, আর আমার মেয়েরও ভিডিও 1 লাখ ভিউ হয়ে গেল, তার জন্য আমি আজকে মানবের কাছে, ঠাকুর কাছে এই তো পুজো করে, বাবা রঘুনাথের কাছে, বাবা মহাদেবের কাছে পুজো করে, পুষ করে বাড়ি ফিরলাম। আর আমি খুবই গর্বিত যে আমি এরকম ছেলে মেয়ে পেয়েছি, খুবই গর্বিত। তো চলো, এই যে স্টুডেন্ট বসে আছে দেখতে পাচ্ছ, তো যাই হোক আজকে একটা খুবই খুশির দিন। তো আরো তোমরা দেখতে থাকো, আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো। সো ফ্রেন্ডস, এবার দেখে নেব হচ্ছে আমার ভাইয়ের কি রিয়াকশন। এই যে HS পরীক্ষার্থী, আজকে পরীক্ষা শেষ হলো, ওর পরীক্ষা শেষ হলো, আমার 100K হলো। মানে পরীক্ষা শেষ হয় তোর কেমন লাগছে আগে বল? প্রাউড ফিল করছি। আর আমার 100K হয় তোর কেমন লাগছে? আরো বেশি প্রাউড ফিল করছি, এটা আরো বেশি ব্যাপার আমার কাছে। আজকে ফটোগ্রাফার ক্যামেরাম্যান মুক্ত, ঠিক আছে, এবার থেকে আছে ভালো করে। আবার চাকরিতে আমি জয়েন করছি, চাকরিতে আবার জয়েন করছে, মানে আমার ডাবল ধামাল হবে, বুঝতে পারছো? এই কদিন আছে আমি একা একা করেছি, এবার হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করছি ভালো রেজাল্ট হবে, তার ওয়েট করছি। হ্যাঁ, আশীর্বাদ করো। চলো নেক্সট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এদিকে পরীক্ষা শেষ ফটোগ্রাফারের ক্যামেরাম্যানের,
আর হচ্ছে এই যে আমার মা আমাকে সবথেকে বেশি সাপোর্ট করে, তোমরা দেখতে পাচ্ছ আমার মাকে অনেক ভিডিওতে তোমরা দেখেছো, আমার ভাইকে অবশ্য দেখোনি, মানে ভাইকে দেখেছো পিছনে থেকে, ভাই হচ্ছে ক্যামেরার পিছনে থাকে। যাই হোক, এখানে সবাই দেখো বাবা তাড়াতাড়ি পালিয়ে গেল, থাকতে পারছে না, কেটে গেছে। চলো, তো তোমরা দেখে নিয়েছো কার কি রিয়াকশন, বা আমার এই আনন্দটা আমি কার সাথে শেয়ার করবো আমি নিজেও ভাবতে পারছি না কাল থেকে। তো সেই কারণে কি ভিডিও দেবো কি ভিডিও দেবো ভাবতে ভাবতে তোমাদের সাথে এটা আমি আজকে শেয়ার করে দিলাম। তো আরো প্রচুর কষ্ট জমে আছে এখানে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার না করলে আমি পারছি না, সেটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর তোমাদের জন্য কিউএনএ ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর তোমরা বলো 100K স্পেশাল কি দেখতে চাও। তো একটা 100K তো নয়, এইরকম আরো অনেক 100K আমাকে পার করতে হবে, তার জন্য তোমাদের সাথ চাই, তোমাদের জন্য ভিডিও বানাই আমি, তোমরা যেমন বলবে সেরকম ভিডিও হবে। শুধু আমি একটু গুছিয়ে নিতে যাও নিজেকে, কারণ আমি এই 6টা মাসে আমি নিজেকে গোছানোর টাইম পাইনি, আমি শুধু ধরেছি আর ভিডিও করেছি, ধরেছি আর ভিডিও করেছি, শুধু খুঁজে খুঁজে বেরিয়েছি কি ভিডিও করলে মানুষ দেখবে। তো সেটা আমি একটু মানে একটু আমি মানে পোজ মানে সেই জায়গাটা করে নিই, তারপর আমি তোমাদের জন্য আবার অনেক ভালো ভালো ভিডিও আনবো, মানে ভিডিও তো আসবেই, বাট গুছিয়ে ভিডিও বা কি করা যায় সেটা একটু অন্তত আমি ভাববো। একা বলছি, একা লড়াইটা, শুধু তোমরা সাথে থেকো এটুকুই বলবো, তোমাদের সাথ চাই, তোমাদের তোমরাই সব আমার চ্যানেলে। তো অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক লাইক করো, এবং প্রতিটা মেয়ে, মেয়ে বলে না ছেলে মেয়ে, প্রত্যেককে বলছি তোমরা চেষ্টা করো, চেষ্টা করলে সব পারা যায়, জীবনে কখনো একা মনে করবে না, একাই সব পারা যায় যদি চেষ্টা করো। আর এই এই মানে এই সময়ে কতজন যে আমার সাথ ছেড়ে চলে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। আর বেশি কিছু বলছি না, শুধু তোমাদের থ্যাঙ্কস জানিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ইউটিউব জার্নি, এবং তোমরা যদি জানতে চাও আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। তো এই ভিডিওটাকে লাইক করে দিও, আর প্রচুর 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 শেয়ার করো, যাতে আরও সাবস্ক্রাইবার, আরও অনেক কিছু সাবস্ক্রাইবার করে। এবং ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আমি আর বেশি কথা বলতে পারছি না, আজকে আমার আর ফিলিংসটা একটু অন্যরকম রয়েছে, আমি কি বলতে কি বলে ফেলবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, এবং যত ভালো ভালো ভিডিও আনা যায় আমি তোমাদের জন্য আনবো। তো চলো, আজকের মতো টাটা।